Hello viewers, welcome to another episode of my channel and you are watching AnyCapture 91. আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছি। তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ফিরছি ইন্ট্রোর পরে। তো বন্ধুরা, কোভিড আসার পর থেকে আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা আরও বেশি খারাপের দিকে চলে গেছে। তো গত বছর থেকেই সিনেমা হলগুলোতে কোনো সিনেমা রিলিজ পাচ্ছে না, কারণ সিনেমা হলগুলো তো কোভিডের জন্য বন্ধ করে রাখা হয়েছে, আর এই জন্য কোনো পরিচালক প্রডিউসার নতুন কোনো সিনেমাও বানাতে চাচ্ছেন না। সেখানে একমাত্র বিকল্প ব্যবস্থা হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফর্ম। গত ডিসেম্বরে আই থিয়েটারে রিলিজ দেওয়া হয় শাকিব খানের নবাব এলএলবি সিনেমা, যেটি পরিচালনা করেছিলেন অনন্য মামু। এবং এই সিনেমাতে ঘিরে নানা গুঞ্জন ওঠে এবং এর পরিচালককে কিন্তু জেলেও যেতে হয়। তো অবশেষে প্রায় ৬ মাস পর এই সিনেমার অনেকগুলো ডায়লগ পরিবর্তন করে সিনেমা হলে রিলিজ করার জন্য অনুমতি দেওয়া হয়। তো এই সিনেমাটি হলে রিলিজ করার জন্য আবার নতুন করে একটি ট্রেলার রিলিজ করা হয়, যেটি আই থিয়েটারের ইউটিউব চ্যানেলে গতকাল রিলিজ করা হয়েছে। তো এই সিনেমাটি তো আমরা অনেকেই দেখে ফেলেছি, কিন্তু যারা এখনও এই সিনেমাটি দেখেননি তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ। সিনেমা হলে কিন্তু এই সিনেমাটি দেখা যাবে আর কিছুদিন পর থেকে। তো এই জন্য আজকে আমরা আবার নতুন করে এই সিনেমাটির অফিসিয়াল হল ট্রেলারটি দেখব। জানি এটা অনেকেই দেখে ফেলেছেন, তারপরও দেখব। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। তাহলে শুরু হয়ে গেল। আমাদের সমাজে ছেলে সন্তানকে বলা হয় বংশের প্রতীক। শাকিব খানের দর্শন দেখতে পেলাম। ছোটবেলা থেকে এই সমাজ তাদের ইচ্ছা অনিচ্ছার মূল্য অনেক বেশি দেয়। কিছু প্রদীপের আগুন লেলিহান শিখা হয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেয় এই সমাজটা। আর সেই পুরা সমাজের বুকে দাঁড়িয়ে আমরাই আবার মেয়েদের দোষ খুঁজে বেড়াই। আমি কি ন্যায় বিচার পাবো না? একজনই আগে আপনাকে ন্যায় বিচার পাইয়ে দিতে পারে। মার্ডার নাকি ধর্ষণ? শুভ্রা মেয়ে হিসাবে ভালো না, তার চারিত্রিক সমস্যা আছে বহু আগে থেকে। আমি যা করব সেটা আপনি সারা জীবন ইনকাম করে শোধ করতে পারবেন। দুই টাকার একটা মেয়ে মান সম্মান সবকিছু নষ্ট করে দিতেছে, সারা জীবন আমাকে সহ্য করবে কিভাবে? আই এম নট হ্যাপি। আরো বড় কিছু পেতে হলে জাতির বিবেককে নাড়া দিতে হবে। দিলকে কিল করে আজ করব হচ্ছে জাস্ট বিশেষ ম্যাজিক আছে যে আপনি সাত দিনের মধ্যে ফাইনাল রিপোর্ট দিয়ে দিলেন, সবসময় উল্টা পাল্টা পোশাক পরে ঘুরে বেড়ায়। আমার সম্পর্কে তোর কোনো ধারণা আছে? জোর করে কোনো কিছু করানো যায় না, তিনি স্বেচ্ছায় গাড়িতে উঠেছিলেন। মিথ্যে কথা, সব মিথ্যে বলছেন আপনি। সব সত্য বেরিয়ে আসবে আর সেটাই আপনি ভয় পাচ্ছেন। আমি কখনো কাউকে ভয় পাই না। আপনি ভয় পাচ্ছেন অন্যায়ের জবাব। আমি হেরে গেলে বিদেশের মেয়েরা কোনোদিন প্রতিবাদ করার সাহস পাবে না, আর রেপিস্টরা পেয়ে যাবে ধর্ষণের লাইসেন্স। আজ থেকে সকল নারী নির্যাতন মামলা আমি বিনামূল্যে লড়ব। ওকে, শেষ হয়ে গেল। তো বন্ধুরা, এই সিনেমার ট্রেলার নিয়ে তো নতুন করে বলার কিছু নেই, শুধু একটি যাওয়া, সেটি হচ্ছে সকল বাধা বিপত্তি পেরিয়ে আমাদের সিনেমা হলগুলো আবার খুলুক এবং জমে উঠুক পুরো সিনেমা অঙ্গন। এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, মাহিয়া মাহি, স্পর্শে এবং শহীদুজ্জামান সেলে। এবং সবচাইতে ইন্টারেস্টিং ক্যারেক্টার হচ্ছে এই সিনেমার ভিলেন। বলেছি গল্প, চিত্রনাট্য এবং পরিচালনায় রয়েছেন অনন্য। তাহলে পুরো টিমের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন।
যদি এই ভিডিওটি আপনার কাছে অনেক ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ইন চ্যাপ্টার 91 এবং সেই সাথে বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আমরা পুরো সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।